কেন আপনার চোখ নাই? আপনি কানা নাকি? অসাবধানতা হয় কেমন করে? আজব পাবলিক তো মশাই, ওয়ান্টুর বাচ্চাদের মতো ঝগড়া করছেন। সামি চুপ, নিজেকে বুঝতে পারছে না, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। কিন্তু কি করতে আসছিল? চট করে মনে পড়ল মেয়েটার মুখে মায়া খুঁজতে হবে। সামি তাকালো জিমির দিকে, কি এমন মায়া আছে? সামি কথা বলছে না দেখে জিমি মজা নেওয়ার জন্য বলল, আচ্ছা আপনি কি শুধু এই ছোট কারণে আমার সাথে ঝগড়া করতে আসছেন, নাকি আমি সেলিব্রিটি হয়ে গেছি বলে কথা বলার সুযোগ খুঁজছেন? কথাটা বলে জিমি হেসে উঠল। সাথে সাথে গেজদাঁতওয়ালা রমণীর হাসি দেখে সামনে থাকা ছেলেটির হার্টবিট বেড়ে গেল অজান্তে। অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় ঘটল। সামি ডান হাত দিয়ে বুকের বাঁ পাশে হাত দিল। জিমি তখনও হেসে যাচ্ছে, এতক্ষণে চেপে রাখা হাসিগুলো সব এখন বেরিয়ে আসছে। জিমি সামির দিকে খেয়াল হতে হাসি বন্ধ করে কৌতূহলে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনার কি বুকে ব্যথা করছে? সামির মুখভঙ্গি এমন এখনই মঙ্গল গ্রহ থেকে টুপ করে পড়ল। সাথে সাথে হাত নামিয়ে গম্ভীর মুখভঙ্গি করে না বলে গটগট করে চলে গেল। জিমি তখনও সামির যাওয়ার পথে তাকিয়ে আছে। সেও আর কিছু না ভেবে সামির পেছনে পেছনে সবাই যেখানে সেখানে গেল। দেখলো মোটামুটি সবার শপিং কমপ্লিট। জিমি আসতে জিমিকে দেখে জুলি বেগম বলেন, মামুনি তুমি তো কিছুই নিলে না, বলো কি নিবে? না আন্টি আমি কিছু নিব না। জুলি বেগম জিমির কথা শুনলেন না, বেছে বেছে সুন্দর দেখে দুইটা শাড়ি দিলেন, একটা কালো আর একটা পিঙ্ক কালারের। জিমি বলল, আন্টি আমি শাড়ি টাড়ি পরি না। পরো না তো কি হয়েছে, পরবে, বোনের বিয়ের দিন শাড়ি পরবে, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগবে, দেখো কি পরবে তো। জিমি কিছু বলল না, ভদ্রতার খাতিরে হাসি দিয়ে চুপ রইল। সামি জিমির দিকে আর চোখে তাকালো। বাসায় এসে সোফায় চুপচাপ নীরবে বসে আছে জিমি, মাথা জিম ধরে আছে, মাথার মধ্যে শাড়ি পরা বিষয় ঘুরছে। জুলি বেগম এমনভাবে কথাটি বললেন যে জিমি নাও করতে পারল না, আবার হ্যাঁও করতে পারল না। মুখের উপর না বললে ওনাকে অপমান করা হবে, আবার হ্যাঁ বলতেও কেমন জানি একটা বাদ ছিল। এমনিতে কখনো শাড়ি পরে নাই, এখন থেকে কেমন আনিজি লাগছে জিমির নিজেকে। জিমিকে চুপচাপ বসে থাকতে দেখে মিলি চা বানিয়ে এনে বলল, কি গো বাইকার কুইন আরজে, তুই দেখি দুই দিক দিয়ে সেলিব্রিটি, তা আপনার কি হয়েছে শুনি, এভাবে ভম্বল টাকের মতো বসে আছিস কেন? জিমি চাতে চুমুক দিয়ে বলল, কি আবার হবে, কিছু হয়নি। শাড়ি পরা নিয়ে ভাবছিস? এত ভাবতে হবে না, আর শাড়িও পরতে হবে না, তুই যেটাতে কমফোর্টেবল ফিল করবি সেটাই পরবি। আমি শাশুড়ি আম্মুকে বুঝিয়ে বলবো, উনি নিশ্চয়ই বুঝবেন, এতটাও অবুজ নয় উনি। আমি কি একবার শাড়ি পরবো না, এ কথা বলেছি? তার মানে তুই শাড়ি পরবি? সেটাই বা কখন বললাম? তুই বড্ড শয়তান বুঝলি? বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না কোন বিয়ের কোণে এত বকবক করে। আমি ডিজিটাল করে সেজন্য এত কথা বলছি, তোর কি সমস্যা? না আমার কোনো সমস্যা না, কিন্তু তোর বিয়ে হয়ে গেলে আমার শান্তি, আহ পুরো রুম আমার দখলে। লিমন এসে বলল, ঠিক আমারও কত ভালো হবে, আর কথায় কথায় কেউ ঝাপাং ঝাপাং করে মারবে না, আহারে আকাশে বাতাসে কত মজা রে। জিমি দাদি হাতে থাকা লাঠি দিয়ে জিমি আর লিমনকে দুইটা বাড়ি দিল। ওরা তড়িৎ গতিতে লাফিয়ে উঠে দৌড় লাগালো। ততক্ষণে মিলি ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিয়েছে। সূর্যমামা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, দুই বাড়িতে বিয়ের ধুম পড়েছে। আজ মিলিদের বাসায় গায়ে হলুদ আর সঙ্গীত একসাথে হবে, জাকিরাও ও বাসা থেকে আসবে। জিমি সকাল থেকে কাজ করে যাচ্ছে, বিয়ে বাড়িতে কাজের শেষ নাই, আত্মীয় স্বজনরা চলে এসেছে। জিমিদের আত্মীয় স্বজন বলতে জিমির দুই মামা আর জিমির একমাত্র ছোট চাচা। তারা আলাদা থাকে ঠিকই, কিন্তু চাচার সাথে ভালো সম্পর্ক না থাকলেও চাচির সাথে গলায় গলায় ভাব। কারণটা হচ্ছে জিমির চাচা খুব চালাক চতুর মানুষ, আর জিমির চাচি সহজ সরল মানুষ। ওদের দুইটা জমজ ছেলে আছে, নাম রাকিব সাকিব, তারা লিমনের সমবয়সী, একসাথেই পড়ে। যখন জিমির বাবা মারা যায় তখন তারা একসাথেই চট্টগ্রামে থাকতো। জিমির বাবা বেঁচে থাকতে জিমি চাচা ওদের খুব ভালোবাসত। যেই না জিমির বাবা মারা গেল সেই থেকে জিমি চাচার ব্যবহার ক্রমশ খারাপ হতে লাগলো। বাধ্য হয়ে চট্টগ্রাম থেকে জিমিরা চলে আসলো ঢাকা শহরে বাড়াবাড়িতে। তখন অবশ্য চাচি অনেক মানা করেছিল, আসতে কান্নাকাটিও করেছিল তখন, কিন্তু এত অপমানের পর আর ওরা ওখানে থাকতে পারেনি। ওদের সাথে জিমি দাদিও চলে আসে। ঢাকা শহরে যখন আসছে সবকিছু নতুন লাগতো, সবকিছু আগুন, দাম হাতে চলার মতো টাকাও নাই। তখন জিমির দুই মামা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এখনো অব্দি জিমির মামারা সাহায্য করে যাচ্ছে। জিমিদের ভাড়া বাড়ির ছাদটা অনেক বড়, মহলের বিয়েগুলো এ ছাদেই হয়, পুরো এগারো তলা, বাড়িটা মরিচবাতি দিয়ে সাজানো,
গেটটা ফুল দিয়ে সাজানো। জিমি ঘেমে একাকার, এত কাজ করার ফলে প্রচন্ড ক্লান্ত লাগছে। তার মাকে এই ভরা বাড়িতে খুঁজে পাচ্ছে না, মেজাজটাও বিগড়ে আছে। ওর ছোট চাচাকে দেখে চোখ দিয়ে আগুনের ফুলকি বের হয়। এদিকে বরের বাসা থেকে লোকজন চলে আসছে। জিমি ছাদে এসে মাকে খুঁজতে লাগলো। খোঁজাখুঁজির মাঝে জিমির সামনে হুট করে সামি এসে বলল, কি বিয়ান সাহেব, কি অবস্থা? মেজাজ কিন্তু বিগড়ে আছে, ঝগড়া করার মুড নেই, সামনে থেকে সরেন। আজব তো, ঝগড়া করার মতো কি বললাম, শুধু শুনলাম, কি অবস্থা? আপনার সাথে কথা বলা মানেই ঝগড়া। আপনি জানেন আপনি মেয়ে? জিমি মেজাজ এমনিতেই খারাপ ছিল, এখন সামির কথা শুনে মেজাজ মঙ্গল গ্রহে চলে গেল। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ আমি জানি মেয়ে, আপনাকেও তো বলতে হবে না। কথাটি বলে বাঁশ কাটিয়ে আসতে নিলে সামি বলে উঠল, তাহলে কেন এমন ড্রেস পরেন? জিমি সামির চোখের দিকে তাকালো, চোখে কিছু একটা আছে, অদ্ভুত কিছু, কিন্তু কি? জিমি গম্ভীর হয়ে বলল, এটা আমার পার্সোনাল ম্যাটার। কথাটা বলে আর দাঁড়ালো না, জিমি বড় বড় কদম ফেলে চলে গেল। সামি তাকিয়ে রইল জিমির যাওয়ার পানে। রানা এতক্ষণ জিমি আর সামির ব্যাপারটা দেখছিল, সাথে অবাক হয়েছে, এই মেয়ে এখানে কি করছে? জিমি চলে যেতে রানা সামির পাশে দাঁড়িয়ে বলল, এই মেয়েটা এখানে কেন, তুই চিনিস ওকে? হ্যাঁ ভাইয়ার শালি মিলিয়াপুর বোন, আর আমার বিয়ান সাহ। OMG সত্যি? হ্যাঁ। তাহলে কি তুই সেদিন ওকে জানতি, জেনে শুনে ঝামেলা বাঁধালি? না আগে জানতাম না, কদিন আগে জানছি। কিছুক্ষণ নীরবতা চলল, নীরবতা ভেঙে রানা বলল, তুই কি মেয়েটার প্রেমে পড়লি নাকি? সামি দমকালো, চমকালো, বিস্ময় নিয়ে তাকালো রানার দিকে, বুকে ধুকপুক বেড়ে গেল। সামি নিজে অবাক হলো, নিজের অস্থিরতা দেখে গলা ছেড়ে বলল, পাগল তুই, এমন মেয়েকে আমি ভালোবাসবো? ওকে দেখে কোন দিক দিয়ে মেয়ে লাগলে, শার্ট প্যান্ট ছাড়া কিছুই পরতে দেখি না, চুলগুলো দেখছিস একদম ছেলেদের মতো করে কাটা, মেয়ে মানুষ চুল লম্বা হবে, শাড়ি পরবে, সালোয়ার পরবে, সেটাই তো আসল মেয়ে মানুষ, কেমন যে আজব আজব প্রশ্ন করিস তুই। জিমি তখনই ওখান থেকে ক্রস করছিল, সামি রানা কেউ খেয়াল করে নাই। সামি যে কথাগুলো জিমিকে মিন করে বলছিল, জিমি সেটা বুঝতে পারল, কেননা জিমি ছাড়া এখানে কেউ ছেলেদের মতো চলাফেরা করে না। সামির কথাগুলো জিমির মনে কোথাও কিছু হলো কি, জিমি চলে গেল। জিমি রুমে গিয়ে দরজা আটকে আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে মাথায় থাকা ফলস হেয়ার খুলে নিজের কোমর সমান চুলগুলো ছেড়ে দিয়ে আবার তাকালো আয়নার দিকে, মুখে হাসি ফুটিয়ে বলল, একটা মানুষের দুই রকম রূপ যাকে বহুরূপী বলে, ওয়াও, ইস, আমারও সাজতে ইসে করে, চুল ছেড়ে শুভ্র রঙের শাড়ি পরে জনমানবহীন রাস্তায় হাঁটব, তখন দমকা হাওয়া এসে আমার চুলগুলো এলোমেলো করে দেবে, তখন আমি বিরক্তি নিয়ে চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে বলবো, তোরা মুক্ত হয়ে বড্ড অবাধ্য হয়ে গেছিস, চুলগুলো আবার অবাধ্য ন্যায় এলোমেলো হয়ে যাবে, আমি হেসে উঠব পাগলাটে হাসি, সে হাসিতে কোনো কষ্ট থাকবে না, না কোনো থাকবে বাধা। জিমি হেসে নিজের মাথায় নিজে টোয়া মেরে আবার বলল, উফ জিমি, তোর আবার কি হলো, হ্যাঁ এসব কি পাগলামি শুরু করলি, হ্যাঁ তুই কি এখনো ছোট, আবেগে ভেসে বেড়াচ্ছিস কেন বলতো, চল এসব বাদ দিয়ে রেডি হয়ে নে যা। জিমি হেসে আবার আগের ছদ্মবেশে রূপে ফিরে আসলো। আসল রূপটা গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ জানে না, জানতে দেয় না জিমি। ড্রয়িং রুমে জিমির চাচাকে দেখে পাত্তা না দিয়ে চলে যেতে নেয় জিমির চাচা বলে উঠল, জিমি শুন, তোর সাথে আমার কথা আছে। জিমির পা থেমে গেল, কঠিন কয়েকটি কথা শোনাতে ইচ্ছে করলো। আমার সাথে আপনার আবার কি কথা থাকবে, পাবে জিমির ব্যাপারে, ওটা নিয়ে চিন্তা করার কারণ নেই, ওটা আপনি নিয়েন, আমার বা আমার পরিবারের কারোর ওসবের দিকে কোনো ইন্টারেস্ট নেই। জিমি তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস। ভুল বোঝার কি আছে, যেটা সত্যি সেটাই বলছি, এছাড়া আপনার সাথে আমার কি বা ইম্পর্টেন্ট কথা থাকতে পারে বলুন তো। জিমি তোর সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু এখানে বলা যাবে না, যখন তখন যে কেউ এসে শুনে ফেলতে পারে, আমার সাথে চল আমি তোকে সব বলছি। রাত গভীরতা বাড়ছে তত যেন সবাই ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছে। জমজমাট পরিবেশ, স্টেজে নাচছে বরকনে, সাথে মিলি আর জাকির কাজিন সার্কেল। জিমি তার চাচার সাথে যায়নি। জিমি দূর থেকে বোনের হাস্যোজ্জ্বল মুখটা দেখছে। কাল বোন চলে যাবে ভাবলে বুকের ভেতর ভীষণ কষ্ট, দুষ্টু মিষ্টি মুহূর্ত গুলো চোখের সামনে ভেসে উঠছে। মনে মনে বলল, তোকে ছেড়ে কেমন করে থাকবো রে আপু, খুব যে কষ্ট হচ্ছে। কাঁধে কারো স্পর্শ পেতেই চমকালো জিমি, চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো অতি সাবধানে লুকিয়ে মুছে হাসি মুখে পেছনে ঘুরে নিজের মাকে দেখতে পেয়ে বলল, আম্মু তুমি খাইছো, তুমি দিদি লিমন
তুই খাইছিস? হ্যাঁ খেয়েছি, খুব ক্ষুধা লাগছিল তাই খেয়ে নিয়েছি। তাই নাকি, এখন মিথ্যা বলাও শিখে গেছিস দেখছি। সরি আম্মু, আসলে খেতে ইচ্ছে করছে না। এমন করলে হবে? না খেয়ে কি কি অবস্থা করেছিস নিজের, দেখেছিস একবার আয়নায়? জিমি লিলিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, উফ, অত আয়নায় দেখতে পারছি না আম্মু, তোমার মেয়ে কত হাসি খুশি দেখো। ও বিয়ের পর খুব সুখী হবে, ওকে আর এই গরিবের ঘরে কষ্ট করে থাকতে হবে না, একটু শান্তি পাবে। এতদিন তো গাধার খাটুনি খাটলো আমাদের জন্য, এবার না হয় পৃথিবীর সমস্ত সুখী ব্যক্তিটি আমার বোন হোক। হ্যাঁ, ওদের পরিবার সবাই অনেক ভালো, আমার মেয়েটা সুখী হলে আমি খুশি। তারপর তোকে একটা ভালো ছেলে হাতে তুলে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। জিমি চুপ রইল। যতই মাকে বলুক বিয়ে করবে না, মায়েরা চিন্তা থামাবে না। মারা চায় তার মেয়েরা বিয়ে করে সুখী হোক, ভালো স্বামী পাক, নিজের হাতে জামাইদের ভালো ভালো রান্না করে খাওয়াবে, মেয়েদের ছেলে মেয়েদেরকে কোলে নিবে, কত ইচ্ছে তাদের। জিমি নিজের মনেই ভাবে মায়ের ইচ্ছে সে কখনোই পূরণ করতে পারবে না। ও বিয়ে হয়ে গেলে ওর পরিবারকে কে দেখবে? শ্বশুর বাড়ি থেকে যে চাকরি করে পরিবারকে দিবে তারা যদি না মানে, আর মানবেই বা কেন? এই যুগে কেই বা চায় বাড়ির বউ বাপের বাড়ির জন্য চাকরি করে টাকা পাঠাবে? অনুষ্ঠান শেষ হতে হতে রাত 2টা বেজে গেল, বরপক্ষরা সবাই চলে গেছে। সামি তারপর আর জিমির সাথে কথা বলেনি, বলতে গেলে জিমি সুযোগ দেয়নি। ঘুমাতে ঘুমাতে 3টা বেজে গেল, জিমি সারা রাত ঘুম হলো না। আজান দেওয়ার সাথে সাথে উঠে গেল, নামাজ পড়ে বাইরে চলে আসলো, এখনো সবাই ঘুমাচ্ছে। জিমির মাও তার কিছুক্ষণ পরে উঠলো, উঠে দেখলো জিমি চা বানিয়ে খাচ্ছে। জিমি চোখ মুখ দেখে তিনি চট করে ধরে ফেললেন, এই মেয়ে সারা রাত দু চোখের পাতা এক করেনি। জিমি লিলিকে দেখে বলল, আম্মু চা দিব, এখনো গরম আছে পাতিলে। না থাক, তোর দিতে হবে না, আমি নিচ্ছি। সারা রাত না ঘুমিয়ে যে তুই অসুস্থ হয়ে যাবি দেখেই বোঝা যাচ্ছে। জিমি কিছু বলল না, চাটা শেষ করে বাহিরের দিকে গেল। আজ মিলির বিয়ে, কাজ অনেক, শুয়ে বসে কাটালে চলবে কি করে? ধীরে ধীরে সকলে ঘুম থেকে উঠে গেল। মিলিকে ডাকতে নিলে জিমি বারণ করে বলল, আপুকে ডেকো না, এখন ঘুমাক, রাতে দেরিতে ঘুমিয়েছে, আর তার উপর আজ আবার ওর উপরে অনেক ধকল যাবে, পার্লারের মেয়েরা আসার আগে আমি ওকে ডেকে দিব, এখন আর আপুকে ডেকো না কেউ। জিমির কথা মেনে নিল সবাই। কাজ গোছাতে গোছাতে হাত ঘড়িতে সময় দেখল জিমি, 10:23 বাজে, 11টার দিকে পার্লারের মেয়েরা আসবে। জিমি দৌড়ে রুমে এসে মিলিকে ডাকতে লাগলো, এই আপু আপু ওঠ, আর কত ঘুমাবি, আজ না তোর বিয়ে। মিলি নড়ে চড়ে আরামায়েশ করে শুয়ে ঘুমকণ্ঠে বলল, যা তো ঘুমাতে দে, ডিস্টার্ব করিস না। জিমি মিলির মাথায় হাত বুলিয়ে দিয়ে দুষ্টুমি করে বলল, বরপক্ষের সকলে চলে এসছে, কোনে ঘুমোচ্ছে দেখি তারা চলে যাবার জন্য গাড়িতে উঠছে। জিমির কথাটা কানে যেতেই মিলি ঘুম থেকে লাফিয়ে উঠে বলল, কই কই, বেশ হয়েছে। মিলি ডেকে জিমির কান মুলে দিল, আহ আপু দেখ 10:30 বেজে গেছে, 11টায় পার্লারের লোক আসবে, যা গোসল করে নে। ও মাসি কি, আমাকে তো দেরি করে ডাকলি কেন? ইস আইসে, এখন ডাকছিলাম তাই উঠছিলি না, আর আগে ডাকলে খুব উঠতিস। মিলি কথা না বাড়িয়ে ফ্রেশ হতে গেল, বরপক্ষ চলে এসেছে অনেকক্ষণ হলো, জাকি আর মিলিকে এক জায়গায় বসানো হয়েছে, কাজী বারবার মিলিকে কবুল বলতে বলছে। মিলির এই 3 অক্ষরের শব্দ আজ খুব কঠিন লাগছে, চোখ ছলছল করে উঠছে, জাপসা চোখে এলোমেলো দৃষ্টি নিয়ে মা আর বোনকে খুঁজে, কিন্তু কই তারা? মিলির মনে ভয় জমেছে, খুব কষ্ট হচ্ছে, হাত পা কম্পন সৃষ্টি হচ্ছে। হঠাৎ কোথা থেকে জিমি এসে মিলির পাশে দাঁড়িয়ে বলল, কিরে আপু তাড়াতাড়ি বলে দে। মিলি চোখ তুলে জিমির দিকে তাকালো, জিমির লাল চোখ দেখে বুঝতে পারলো জিমি কেঁদেছে। জিমি হাঁটু করে বসে চোখ দিয়ে ইশারায় বলতে বলল, মিলি কান্না পাচ্ছে, কঠিন শব্দটি বলে মিলি জিমিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। জিমি কাঁদছে না, চোখ ক্রমশ লাল হয়ে উঠেছে। জিমি মিলিকে বুঝিয়ে কান্না থামালো। স্বামী জিমির দিকে তাকিয়েছিল, স্বামী আজ একটিবারের জন্য কথা বলেনি জিমির সাথে। বিদায়ের সময় মিলি কাঁদছে, কান্না যেন আজ বাধা মানছে না। মিলির বিদায়ের সময় জিমিও উধাও, জিমিকে কেউ খুঁজে পেল না। জিমির মা কাঁদতে কাঁদতে দিশাহারা, মিলির দাদিও কাঁদছে, একটুতেই শ্বাসকষ্ট হচ্ছিল তাই ওনাকে ধরে সবাই বাসার ভিতরে নিয়ে গেছে। মিলির মামারা সব সামলে নিয়ে মিলিকে গাড়িতে তুলে দিল। জিমি নদীর পাড়ে বসে আছে, আশেপাশে জনমানবের চিহ্নটুকুও দেখা মিলছে না।
জিমি চোখ দিয়ে অশ্রুধারা বেয়ে চলেছে। জিমি আকাশের দিকে তাকিয়ে আব্বু বলে জোরে চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ফাঁকা জায়গায় কথাটা বারবার প্রতিধ্বনি হতে লাগলো। আব্বু ও আব্বু, আমাকে আপন মতো শাসন আদর বকবে কে? কাকে রাখাবো, কিভাবে থাকবো গো?